এই মুহূর্তে সব থেকে বড় খবর, মেলার মাঠের ছুরিকাঘাতে আহত যে ব্যবসায়ী হয়েছিলেন তার কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে। জিবি হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনায় মেলার মাঠ এলাকায় ব্যবসায়ী মহলে শোকের ছায়া। আবারও বলছি, মেলার মাঠে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছে। সুপ্রীতি থেকে জেনে নেব এই মুহূর্তে কি আপডেট রয়েছে। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, চিকিৎসকরা কি জানিয়েছেন? দেখুন, ইতিমধ্যেই রাজ্যের বুকে ঘটে যায় একেবারে ভয়াবহ যে ঘটনা। গত পরশু দিন ঠিক লক্ষ্মী পুজোর আগ মুহূর্তে দাঁড়িয়ে মেলার মাঠের ব্যবসায়ীর উপর একেবারে অতর্কিতে হামলা চালানো হয়। তাকে দফায় দফায় ছুরির আঘাত করা হয় এবং ইতিমধ্যেই তাকে গত কালকেই নিয়ে যাওয়া হয়েছে। গত পরশু দিনই তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজকের সকালেই তার মৃত্যু হয়েছে, যেমনটা হাসপাতাল থেকে এই মুহূর্তে খবর উঠে এসেছে। আজ সকালেই তিনি চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় বলে খবর। ইতিমধ্যেই মেলার মাঠের যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন তাদের সকলের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দেখো, এই যে ব্যবসায়ী হরিশঙ্কর সহ তার দোকানে প্রবেশ করে ওই অভিযুক্ত এবং তারপরেই কার্যত পক্ষে একটি মোবাইল ট্যাব, যে ট্যাবকে নাকি কেন্দ্র করে শুরু হয় প্রাথমিকভাবে বচসা, তারপরে অতর্কিত গালাগালাজ শুরু করা হয় এবং তারপরে ছুরির আঘাত, একের পর এক ছুরির আঘাত ইতিমধ্যেই করা হয় হরিশঙ্কর সাহাকে। এবং তারপরে তার শরীরের একাধিক জায়গাতে চোট লাগে এবং সেদিন রাত্রেই ঘটনাস্থল থেকেই তাকে ব্যবসায়ীরা টোটোতে করে নিয়ে যায় জিবি হাসপাতালে। সেই জায়গাতে পুলিশ উপস্থিত থাকলেও তারা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল টিএসআরদের উপর, এমনটাই অভিযোগ তুলেছেন মেলার মাঠের স্থানীয় ব্যবসায়ীরা এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশের সূত্রে খবর। তবে ইতিমধ্যে দাঁড়িয়ে সেই ব্যবসায়ীকে যখন সেদিন রাত্রেই নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ড্রেসিং করার পর তার বিভিন্ন জায়গাতে অপারেশন করা হবে এমনটাই হাসপাতাল সূত্রে আমরা খবর পেয়েছিলাম এবং তার একটা পোর্শন পুরো অকেজো হয়ে গেছিল যে খবর পাচ্ছিলাম একের পর এক। কিন্তু আজকে সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হরিশঙ্কর সাহার মৃত্যু হয়েছে। হরিশঙ্কর সাহার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেমে এসেছে শোকের ছায়া এবং তার সাথে এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তোমাকে বলতে পারি যে ধরনের চাঞ্চল্য বিরাজ করেছিল শহরের বুকে, সেই চাঞ্চল্য কিন্তু আরো বাড়ছে। মেলার মাঠে ছুরিকাঘাত, সেখানে আহত ব্যবসায়ীর মৃত্যু হলো। জিবি হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় সমস্ত ব্যবসায়ী মহলে এক প্রকার নেমে এসেছে শোকের ছায়া। রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি, শুধুমাত্র মেলার মাঠ নয়, কিছুক্ষণ আগেও আমরা যে খবর পাচ্ছি, দেখো ইতিমধ্যেই সাব্রুম থেকে যে খবর উঠে আসছে সেখানেও বিভৎস পরিস্থিতি। সব মিলিয়ে আজকে পুজোর দিন সকাল থেকে রাজ্যের ছবি কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে থমথমে পরিস্থিতি এক প্রকার মেলার মাঠ জুড়েও পরিলক্ষিত হচ্ছে। নীল, একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সুপ্রীতি তোমাকে। মেলার মাঠের ঘটনা ইতিমধ্যেই এই মৃত ব্যবসায়ীর এই মৃত্যুর খবরের পরই ইতিমধ্যেই কিন্তু সেখানে শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি পুলিশ হাসপাতালে গিয়েছে ময়না তদন্তের পরই হয়তো দেহ তার পরিবারের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।